الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم الدين النصيحة قيل ولمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভারতের কান্দি যুব সমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সেরেতাজ ওয়াজিবুল ইহতেরাম ওলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবান আইন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা খুতবার মধ্যে আমি সূরাতুল মাইদার 8 নম্বর আয়াত এবং বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম থেকে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত 55 নম্বর হাদিসটি উল্লেখ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ তোমাদেরকে আমি আল্লাহ বলছি যারা ঈমান আনে নাই অথবা মুখে ইসলামের দাবি করলেও দিলের মধ্যে মুনাফিকি লালন করে ওদেরকে না বাস্তবেই যারা মুমিন বাস্তবেই যারা নিজেদের দিলের মধ্যে আল্লাহকে এবং তার রাসূলকে ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিচ্ছেন একটা উপদেশ দিচ্ছেন কুনু কওয়ামিন লিল্লাহ শুহাদা বিল কিসত তোমরা ইনসাফের সাক্ষী হয়ে আল্লাহর জন্য ইনসাফের সাক্ষী হয়ে তোমরা প্রতিষ্ঠিত থেকো কোন সম্প্রদায়ের প্রতি হিংসা এবং বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ ছেড়ে দিতে প্ররোচিত না করে তোমরা ইনসাফ করো এটাই তাকওয়ার সবচেয়ে নিকটতম স্তর এবং আল্লাহকে ভয় করো আর তোমরা যা কিছু করো তার খবর আল্লাহ রাখে এটা হলো সূরাতুল মাইদা আয়াত নম্বর 8 এর অনুবাদ আর যে হাদিসটি আমি পাঠ করেছি সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস হাদিস নম্বর 55 রাসূল বললেন আদ-দীনু আন-নসিহা দীন মানে ইসলাম ধর্ম দীনের মূল কথা হলো দীনের সার কথা হলো দীনের সারাংশ হলো দীনের আসল হলো নসিহত বলবেন নসিহত আবার কি নসিহত এমন একটা ব্যাপক শব্দ যেটা এক শব্দে
আমি আপনার সামনে বাংলায় অনুবাদ করতে পারবো না, কারণ আরবির কিছু কিছু শব্দের মধ্যে এত বেশি ব্যাপকতা আছে, বাংলায় তার যেই প্রতি শব্দই আমরা ডিকশনারি খুঁজে বের করি না কেন, পুরো ভাব, পুরো মর্ম, পুরো অর্থ কেন যেন আসে না। আল্লাহ তাআলা আরবির মধ্যে এই ফজিলত রেখে দিয়েছেন। এমনি তো আর নবীরা আরবি ভাষা দেন নাই, এমনি তো আর কোরআন আরবি ভাষায় নাজিল করেন নাই, এমনি তো আর কবরের ভাষা আরবি বলেন নাই, এমনি তো জান্নাতের ভাষা হিসাবেও আল্লাহ আরবিকে সিলেক্ট করেন নাই। আরবির মধ্যে কিছু শান আছে বলেই আল্লাহ তাআলা এটার উপর, এটাকে অন্য সব ভাষার উপর বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। যেমন আরবিতে একটা শব্দ আছে রব, যে শব্দ সবাই জানেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই রব শব্দের বাংলা অর্থ আপনি কি দিয়ে করবেন? কেউ বলে প্রভু, কেউ বলে প্রতিপালক, ইংলিশে বলবে গড, কিন্তু এই কোনোটার মধ্যেই রব শব্দের ব্যাপকতা আসে না। রব শুধু তারে বলে না যে শুধু লালন করেন আর পালন করেন, যিনি শুধু প্রভুত্ব করেন তারেই রব বলে না, বরং রব তো তিনি হন যিনি শুধু খালিকিনা, যিনি শুধু মালিকিনা, যিনি শুধু রাজ্জাকিনা, বরং যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি বিধানদাতা, যিনি আইন প্রয়োক্তা, যার তা মেনে নিতে সবাই বাধ্য থাকে, সার্বভৌমত্ব একমাত্র যার জন্য সাব্যস্ত থাকে, আরবিতে তারে বলা হয় রব। কিন্তু বাংলায় আমরা যারা বাংলা ইসলাম বোঝার চেষ্টা করি, একদিকে মুখে বলবো আল্লাহ আমার রব, আরেক দিকে বলবো সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো অন্য কেউ। তাহলে আমার আগের কথা আর পরের কথায় কিন্তু মিলল না, সাংঘর্ষিক হয়ে গেল। যেমন আমি যদি মুখ দিয়া বলি আল্লাহ একমাত্র মাহবুব, কিন্তু নামাজ পড়া যায় অন্য কারো লাইগা, তাইলে আগের কথা আর পরের কথা সাংঘর্ষিক হলো কিনা? আল্লাহই একমাত্র মাহবুব, কিন্তু কসম করা যায়, মানত করা যায়, পশু জবাই করা যায় অন্য কারো নামে, এই কথা বললেও আগের বাক্য আর পরের বাক্য মিলল? একইভাবে মুখ দিয়ে বলবেন আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, মরার পরও যেই প্রথম প্রশ্ন ফেরেশতারা আপনার দিকে ছুড়ে মারবে সেটাও হলো মান রব্বুকা, তোর রবকে জবাব দে। যদি জবাব দিতে পারেন মুক্তির চিন্তা একটা করা যায়। এখানেই যদি ফেল মারেন কপালে আজাব ছাড়া আর কিছু নাই। এখন দুনিয়াতে সার্বভৌম মেনেছেন অন্য কাউকে, আইন প্রণেতা বিধানদাতা মনে করেছেন মানুষকে, মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে না, মানুষের নামই বের হবে। তো আরবিতে এই জাতীয় ব্যাপকতা থাকে। আরবি একটা শব্দ হলো দিন, ইন্না দিন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এই ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন দিন অনুসন্ধান করে, ফালা ইয়ুকবাল মিন, তার থেকে কোনদিনও সেই দিন কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতেও সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই দিনের অনুবাদ কি দিয়ে করবেন আপনি? আপনি বাংলায় বলবেন ধর্ম, কিন্তু ধর্ম বললেও দিনের পুরো ভাবটা আসে। আমরা ধর্ম বলতে কি বুঝি? যেমন ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, ধর্ম বললে কিন্তু আমরা এই জিনিসগুলোই বুঝি। এর বাইরে কিন্তু ভিন্ন কোন তন্ত্র মন্ত্র বাদ মতবাদরে আমরা ধর্ম বইলে চিনি না। ধর্ম সেই জিনিস যেটার উপর বিশ্বাস রাখতে হয়, ধর্ম সেই জিনিস যার নির্দেশ ও নির্দেশনার আলোকে জীবন সাজাতে হয়, যার করণীয় পালন করতে হয়, যার বর্জনীয় ত্যাগ করতে হয়, সেটাকেই তো ধর্ম বলে। ধর্মের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক, সেই বিশ্বাস থেকে উদ্ভূত হয় কর্ম, ধর্মের সঙ্গে কর্মের সম্পর্ক। তাহলে দুনিয়াতে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলোকে ধর্ম বলে, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু আরবিতে দিন শব্দ এতটা সীমাবদ্ধ অর্থ ধারণ করে না। নগদ একটা উদাহরণ দেই আপনাকে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেই কুয়েত
ফ্ল্যাটের মধ্যে জাহিদ নামক একটা ছেলেকে আব্রার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে 3 ঘন্টা নির্যাতন করে তাকে আহত করা হয়েছে। এরপর আইসিটি মামলা দিয়ে তাকে আবার জেল হাজতেও পুরে রাখা হয়েছে। বেচারার অপরাধ কি ছিল? মোটা দাগে 2 ধরনের অপরাধ আপনি দেখাতে পারবেন। একটা অপরাধ হলো সরকারের বিশেষ একটা জিনিস নিয়ে সমালোচনা করেছে, তো ঠিক আছে, এটা একটা বিষয়। কিন্তু এর চাইতে বড় হাইলাইট এবং বড় ফোকাস যে বিষয়টাকে করা হয়েছে, সে তার একটা লেখায় লিখেছিল, আমি গণতন্ত্রে বিশ্বাসী না, আমি খেলাফতে বিশ্বাসী। খেলাফত কারে বলে? ইসলামী শাসনকে খেলাফত বলে। খেলাফত মানে প্রতিনিধিত্ব, অর্থাৎ যে শাসন ব্যবস্থা আল্লাহর প্রতিনিধিত্বের সঙ্গে পরিচালনা করা হয়, যেই শাসন ব্যবস্থায় শাসনকর্তা নিজেকে স্বাধীন মনে করে না, নিজেকে সার্বভৌম মনে করে না, বরং রব্বুল আলামিন আল্লাহর একজন গোলাম মনে করে, রসুলের একজন উম্মতি মনে করে। এরপর আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী তাদের প্রণীত আইন কানুনের অনুসারে কোরআন এবং সুন্নাহকে সংবিধান বানিয়ে যেই শাসন কার্য পরিচালনা করা হয় সেটাকেই বলা হয় খেলাফত। তো ইসলামের প্রতিটা জিনিসের উপর বিশ্বাস রাখতে হয়, এটাই হলো ধর্মের বিধান। নামাজ বিশ্বাস রাখতে হবে, রোজা এর উপর বিশ্বাস রাখতে হবে, হজ এর উপর বিশ্বাস রাখতে হবে, যাকাত এর উপর বিশ্বাস রাখতে হবে, ইলম এর উপর বিশ্বাস রাখতে হবে, দাওয়াত এর উপর বিশ্বাস রাখতে হবে, জিহাদ এর উপর বিশ্বাস রাখতে হবে, খেলাফত এর উপর বিশ্বাস রাখতে হবে। এমনকি আল্লাহ তাআলা কর্মের দিকটারে মাফ করবেন। হজের ব্যাপারে বিশ্বাস আছে কিন্তু হজ করেন নাই, যাকাতের ব্যাপারে বিশ্বাস আছে গাফলতি করে যাকাত দেন নাই, মিসওয়াকের ব্যাপারে বিশ্বাস আছে জীবনে একবারও করার তৌফিক হয় নাই, তাহাজ্জুদের উপর বিশ্বাস আছে মরণের আগে একটা বারও শেষ রাইতে ঘুম ভাঙে নাই, যদি এমন হয় আল্লাহ তাআলা বিনা তওবায় চাইলে সব ক্ষমা করে দিতে পারে। কিন্তু বিশ্বাসের ব্যাপারে ইসলামে কোনো ছাড় নেই, এমনকি মেসওয়া এটা ইসলামের একটা বিধান, জাস্ট এই বিধান তারা যদি আপনি অমান্য করেন, আর এই যুগে ব্রাশের যুগে আইসা বন্য প্রাণীর মতো সেই বন্য মানুষের মতো গাছের ডালপালা দিয়ে দাঁত পরিষ্কার করব, এটা অবৈজ্ঞানিক কথাবার্তা, এটা শেকেলে আচরণ, এটা স্মার্টনেসের বিপরীত, এটা প্রগতির সঙ্গে সাংঘর্ষিক, এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাই উল্লেখ করেছেন, ওয়া নারাল মাসহা আলাল খুফাইন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করি, চামড়ার মোজার উপরে শর্ত সাপেক্ষে মাসাহ করা যায়, এটা ইসলামের বিধান, জরুরি না শীতকালে পবিত্র অবস্থায় উযু করে পাক পবিত্র অবস্থায় যদি চামড়ার মোজা পরিধান করেন, আপনি যদি মুসাফির হন 3 দিন 3 রাত পর্যন্ত, আর যদি মুসাফির না হন এলাকায় থাকেন 1 দিন 1 রাত পর্যন্ত, ইসলাম আপনার এই ছাড় দিয়ে রেখেছে যে শীতে তোমার কষ্ট হয় তাহলে ঠিক আছে, উজুর সময় তোমার কষ্ট করে পা ধুইতে হবে না, যতক্ষণ মোজা না খুলবা পায়ে এক নাগারেই পরে থাকবা তুমি, ততক্ষণ যদি উজু করার প্রয়োজন পড়ে বাকি সব অঙ্গ তো ঠিকঠাক ভাবে যে এটা ধোয়ার ধুইবা, মাসাহ করারটা মাসাহ করবা, আর পায়ের উপর দিয়ে মোজার উপর দিয়ে একটু টান মেরে মাসাহ করে দিলেই তোমার উজুর কাজ হয়ে যাবে। ইমাম আবু হানিফা বলেন এই আকীদা আমরা পোষণ করি। আপনি বলবেন আরে এখানে আকীদার অংশ বানানোর দরকার কি? আরে দরকার হলো এখানে, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, রাসূল থেকে সুনিশ্চিত ভাবে প্রমাণিত, সুতরাং জীবনে একবার কাজ না করলে সমস্যা নাই, কারণ এইটা সুন্নতও না ওয়াজিবও না ফরজও না বৈধ, না করলে আপনার ইসলাম আটকে থাকবে না, সারা জীবন শীতকালেও পা ধুয়ে উঁচু করেন যেমন গ্রামের অধিকাংশ মানুষ করে, এটা আরো আপনার জন্য ভালো হবে, এ তো অনুত্তম বলতে কিছু নাই, কিন্তু যদি অস্বীকার করেন তাইলে ইমান শেষ। নবী করেছেন, সাহাবীরা করেছেন, নবীর থেকে অসংখ্য হাদিস বর্ণিত, মুতাওয়াতির পর্যায়ের হাদিস বর্ণিত, তাইলে মানবেন না কেন? এখানে এসেই বিশ্বাস আর কর্মের একটা পার্থক্য আমাদের সামনে দাঁড়িয়ে যায়। ইসলাম বিশ্বাসের ব্যাপারে কোনো ছাড় দেয় নাই, বিশ্বাসের ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই, আপনি যেই হন রাজা হন প্রজা হন শাসক হন শাসিত হন সরকার হন জনগণ হন গরিব হন ধনী হন
কৃষ্ণাঙ্গ হন, শ্বেতাঙ্গ হন, বাঙালি হন, অবাঙালি হন, এই ব্যাপারে সবার একমত হতে হবে। ইসলামের পুরোটাই মানা লাগে, পুরোটার উপর ইমান রাখা লাগে। কর্মে গাফলতি থাকলে, কমতি থাকলে, ত্রুটি থাকলে আল্লাহ সেটা ক্ষমা করলেও করতে পারেন, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কুফুর থাকলে, শিরিক থাকলে আল্লাহ জীবনও ক্ষমা করবেন। তাহলে ইসলামী খেলাফতে বিশ্বাস কি শুধু কুয়েতের এক জাহিদ রাখে, না বাংলাদেশের প্রতিটা মুসলমান রাখে? শুধু কি বাংলাদেশের মুসলমান, সর্বপ্রথম মুসলমান এই উম্মতে রাসূল থেকে শুরু করে আবু বকর থেকে শুরু করে কেয়ামতের আগের দিনও যে মানুষটা আসবে, যদি ইসলাম মানতে চায় খেলাফত সহকারেই মানতে হবে। যদি বলে পুরো ইসলাম মানি, জাস্ট খেলাফতটা মানি না, তোমার ইসলাম আর নবীর ইসলাম কিন্তু এক না, নবীর ইসলাম পুরোটা নিয়েই গঠিত। এটা নবী আমানত দিয়ে গিয়েছিলেন তোমাকে, আমানত দিয়ে গেলাম আমি আপনাকে 10 কোটি টাকা, ফেরত দিলেন 9 কোটি টাকা, আমি আপনার আমানতদার বলবো না, ফ্রড বলবো, প্রতারক বলবো, ধোকাবাজ বলবো, বিশ্বাসঘাতক বলবো, দাগাবাজ বলবো, আপনার ব্যাপারে মানুষকে আমি সতর্ক করব, আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, আপনার থেকে দূরত্ব বজায় রাখবো। তো নবী আমাদেরকে যেই দিন দিলেন, সেই দিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মেসওয়াক আছে, উযু আছে, তায়াম্মুম আছে, চামড়ার ভিতরে পড়া মাসাহ করার বিধান আছে, একই ইসলামের মধ্যে বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে, জিহাদ আছে, খেলাফত আছে, তোমার মনে চাইলেও আছে, তোমার ভালো না রাখলেও আছে, পুরোটাই তোমার মনে রাখবে, এটাই নবীর আমানত। বেচারা বলেছে আমি গণতন্ত্রে বিশ্বাসী না, খেলাফতে বিশ্বাসী না, খায় এখন ভাই কেন? মুসলমানের বিশ্বাস তো জাস্ট ইসলামের উপরই থাকবে, ইসলামের সঙ্গে যদি মিলায়া অন্য কোন আদর্শের উপরও মানুষ বিশ্বাস রাখে, এইটারে বলে শিরিক। কি বলে শিরিক? মানে হলো অংশীদার বানানো। ইসলাম আল্লাহর দেওয়া দিন, নবীর পৌঁছানো আমানত, এইটার লগে যদি আপনি দুনিয়ার কোন তন্ত্রে আর মন্ত্রে মিলান, আপনার আদর্শ আল্লাহটা থাকলো না, লগে আর একটু মিলায়া ফেললেন, এইটারেই আরবিতে কি বলে? আরে বলে না ভর্তার কেন্দ্রের মত নাকি ভর্তা হয়ে গেলে নাকি, এটা কি বলে? আর ইসলামের কোন একটা জিনিসকে অমান্য করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বুড়া আঙ্গুল দেখানো, সংশয় সন্দেহ পোষণ করা, প্রশ্ন ছুড়ে দেওয়া, এইটারে বলে কুফুর। কি বলে? তাই না, শিরিক মানে হইল এইটা তো মানেন, মানে একটু বেশি মাইনা ফেলছেন, অন্য আরো কিছু অ্যাড করলে তারপর মানছেন। আর কুফর মানে হইলো আসলটাই মানেন না, যজ্ঞর মানে দরকার ওই মানাই ঘাতলা হয়ে গেছে। কুফর করলেও মাফ নাই, শিরিক করলেও মাফ নাই, এটা আমাদের হুজুরদের বলা লাগবে। একটু আগে দেখেন না মেম্বার সাহেব কি সুন্দর বলে গেলেন, আল্লাহ তাআলা তার জবানের বরকত দান করুন। আমি কথা শুনে অবাক হয়ে গেলাম, বাস্তবে অবাক হয়েছি। গতকাল ঘোড়াসানের মাহফিলে অবাক হলাম ফাঁড়ির ইনচার্জের অবস্থা দেখে, পুলিশের ইনচার্জ স্টেজ করে দিয়েছে, সব টাকা পয়সা নিজে দিতে চেয়েছে মাহফিলের জন্য, আবার মাহফিলের শেষে এসে অল্প কয়েক মিনিট কথা বলেছে। আমি শুনি না পেরেশান, আরে তুমি হুজুর না সাধারণ মানুষ, এটাই তো বুঝতে পারছি না। আজকেও আমি পেরেশান হয়ে গেলাম, আরে মনে হচ্ছে এটা আজকের মাহফিলের প্রধান অতিথির কথা, এটা সাধারণ দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা। তাহলে এখান থেকে বুঝলাম নরসিংদীর মুসলমানের ইমানের পাওয়ার আছে। এই ইমান খালি ওই আলতু ফালতু ক্যানভাসার মার্কা ইমান না, এই ইমানের মধ্যে এমন পাওয়ার আছে। আজকেও তো সেই রায়পুরা নীলক্ষায় দেখে আসলাম, টেটা যুদ্ধে যেমন পুরো এলাকার মধ্যে সবচেয়ে এগিয়ে, দিনের জন্য কোরবানির প্রশ্ন আসলে, এমনকি দুনিয়ার সব বাধা উপেক্ষা করে দিনের কোন প্রোগ্রাম সফল করতে হলে তখনও আরো অন্য সবার চাইতে এগিয়ে। এ কারণে আমরা আপনাদের নরসিংদী যারা আছেন, শহীদ বাড়িয়া যারা আছেন, মাঝে মধ্যে এদের নিয়ে গর্ব হয়। সারা দেশে ইনশা আল্লাহ যখন এভাবে ব্যাপক একটা জাগরণ শুরু হবে, শিরিকার বেদা কোন দিকে ল্যাচ ঘুটে পালাবে জায়গায় তো খুঁজা পাবে না। এই জেলখানা মোড়ের ইমাম সাহেব হিজবুত তাওহিদ নিয়ে যে ঝাড়ি দিয়ে গেলেন এখানে, আমি তো মনে করি বেচারা ইমাম, তথাকথিত ইসলামের ইমাম, সেই সেলিম হিজবুত তাওহিদের নেতা, ও যদি শোনে মনে হয় বেচারা ঘুমে কয়দিনের লেগে হারাম হয়ে যাবে। তো বলছিলাম ভর্তের কান্দির মুসলমানদের এত তাড়াতাড়ি ভর্ত হওয়ার দরকার নেই, কিছু সারা সপ্তাহ দেন, ঘন্টাখানেক পার হোক, তারপর ক্লান্ত হইলে হয়ে। তো বলছিলাম শিরিককারে বলে
যে মূলটা তো মানেন মানেন, একটু বেশি মাইনা ফেলছেন, এখন অন্যান্য ধর্ম থেকে অন্যান্য বাতিল মতবাদ থেকে তাই না এইনাও কিছু মানা শুরু করেছেন, আর কুফুর কারে বলে ইসলামের কিছু জিনিসই এখন আপনার মানতে ভাল লাগে না, অস্বীকার করে বসেছেন। এটা বিজ্ঞানের যুগ, যা দেখা যায় না তা মানি না, সুতরাং রব দেখা যায় না রব মানি না, জিন দেখা যায় না জিন মানি না, ফেরেশতা দেখা যায় না ফেরেশতা মানি না। আরে মানবি, খুব ভালো কইরা মানবি, আজরাইল যখন ঝাড়ু নিয়ে দৌড়ে দিব ঠিকই মানবি, তোদের কাছে তো রহমতের ফেরেশতা আসবে না আযাবের ফেরেশতা আসবে। ওই ভারতের এক হিন্দু বেড়া ছিল ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ এর কাছে এসে বললো, হযরত আমি সবসময় কুত্তা নিয়ে ঘুরি। তা কি লেগা কুত্তা নিয়ে ঘুরস কেন? বললো হাদিস, তোমাদের মুসলমানদের হাদিস শুনেছি, যেই ঘরে কুত্তা থাকে আর যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না। তা আমার লগে যেহেতু সবসময় কুত্তা থাকে, আজ রইলো তো একটা ফেরেশতা, সে তো আমার কাছে আসতে পারবে না। কত বুদ্ধি দেখেন, বুদ্ধি উপচে পড়ে। তো তিনি বললেন, তোর এলাকায় কুত্তা কি মরে না? কই হ, কুত্তা তো মরে। তাহলে কুত্তা কেমনে মরে? ফেরেশতা আয় তো জান কবজ করে। কই হ, এটা তো ঠিক আছে, ফেরেশতা আয় তো জান কবজ করব। কই, যেই ফেরেশতা কুত্তার জান কবজ করে ওই ফেরেশতাই এত জানদার কবজ করে। তো বলছিলাম যে কুফুর মানে হলো আসলেই মানেন না, বিভিন্ন যুক্তি দিয়ে, ওটা বিজ্ঞানের নামে হোক, দর্শনের নামে হোক, শাহবাগী চেতনার নামে হোক, নারীবাদের নামে হোক, উদারতাবাদের নামে হোক, ধর্মনিরপেক্ষতাবাদের নামে হোক, যে নামেই দেন না কেন, যদি একটাও না মানেন আপনি কাফের। আর ইসলাম তো সব মানেন, এখন বাহির থেকে বাতিল বিভিন্ন জিনিসে ঢুকায়া ওইটারও মানেন, তাই না মুশরিক? তো বলছিলাম ইসলামের মধ্যে কুফুরেরও সুযোগ নাই, শিরিকেরও সুযোগ নাই। তো বেচারা বললো, আমি খেলাফতে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী না, কারণ দুই নৌকা একসঙ্গে পা দেওয়ার সুযোগ নাই। যদি বলে উভয়টাই বিশ্বাসী তাহলে হবে মুশরিক, যদি বলে কোনোটাই বিশ্বাসী না তাইলে হবে কাফের। তো মুমিন হতে চাইলে বলাতে লাগবে এটাই, আমি খেলাফতে বিশ্বাসী, ইসলামী শাসনে বিশ্বাসী, আমি ইউরোপ আমেরিকা থেকে আবিষ্কার হওয়া এবং বাংলাদেশে ওরা 200 বছর শাসন কইরা এখানে বস্তা পচা যে জিনিস ফেলে গিয়েছে ওইটা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ সেই মদিনার আদর্শ, আমাদের আদর্শ সেই আল্লাহর নবীর আদর্শ, আমাদের আদর্শ আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আন্না আজমাইনের আদর্শ। নতুন কোন আদর্শের আমাদের দরকার নাই, আমাদের ইসলামে এমন কোনো কিছু নাই যেটা আমাদের লুকায় পথ চলতে হবে, আমাদের ইসলামে এমন কোনো কিছু নাই যেটা বাদ দিয়ে এখন তোদের থেকে কোনো জিনিসকে গ্রহণ করতে হবে। আর আমাদের ইসলামের মতো পারলে এমন কোনো ধর্ম এনে দেখা, আমার আদর্শের মতো পারলে এমন কোনো আদর্শ এনে দেখা, আমারটাই যখন সর্বোত্তম আমি উত্তম থেকে অধম হব কেন? আবু জাহাল রাসূলের দিন গ্রহণ করতে পারে কিন্তু আবু বকর আবু জাহালদের আদর্শ গ্রহণ করতে পারে না, কারণ অধম থেকে উত্তম হওয়া যায়, উত্তম থেকে অধম হওয়া এটা বুদ্ধিমানের আচরণ না। তাহলে বেচারা কি হাসা কথা লিখছে না মিশা কথা? যেটা ইমানের দাবি, যেটা আপনাদেরও ইমানের দাবি, ওই বেচারার একার ইমানের দাবি না, প্রত্যেক মুমিনের ইমানের দাবি, আমি খেলাফতে বিশ্বাসী হব, গণতন্ত্রে বিশ্বাসী হব না। গণতন্ত্র যদি কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়, এটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের দিলের উপর, দিলের মধ্যে এর উপর সন্তুষ্টি নাই। যেমন নবীর কাঁধের উপর আবু জাহালদের জাহেলি শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, মুসা আলাইহিসসালামের কাঁধের উপর ফেরাউনের তাগুতি শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, নবী ইব্রাহিমের কাঁধের উপর নমরুদ, হামান এবং তার আরো যত প্রেতাত্মাগুলো ছিল এবং তার বাপ আজর, তাদের বুস্তাপচা আদর্শ চাপিয়ে দেওয়া হয়েছিল। এর মানে এটা না যে তারাও এগুলো মন থেকে গ্রহণ করে নিয়েছিলেন। আমরা দিলে প্রাণে, আমরা মন থেকে ইসলামই চাই, জীবনের সব ক্ষেত্রে ইসলামকেই ভালোবাসি। এখন সৌদির মুসলমানদের উপর রাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, চীনের মুসলমানদের উপর সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আর এই সমস্ত দেশের মুসলমানদের উপর গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি এদের দালালি করা লাগবে না? আপনি যদি বলেন না বাংলাদেশে বসে এটা দালালি করা লাগবে, আমি দল বানাইলেও ইসলামিক ডেমোক্রেটিক পার্টি বানাতে হবে, তাহলে একই যুক্তি দিয়ে রাজতন্ত্র বৈধ হবে, একই যুক্তি দিয়ে সমাজতন্ত্র বৈধ হবে, একই যুক্তি দিয়ে সৈন্য শাসনও বৈধ হবে, একই যুক্তি দিয়ে তাগুতি শাসনও বৈধ হবে, একই যুক্তি দিয়ে দুনিয়ার সব বাতিলও হক বলে প্রমাণিত হয়ে যাবে। এই রে, তুমি এসে বাংলাদেশে ধর্মীয় লেবাস গায়ে দিয়ে গণতন্ত্রের দালালি করো? যারা গণতন্ত্র বানিয়েছে ওই সমস্ত দেশে এখন গণতন্ত্রের বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করেছে।
এমনকি স্কুল কলেজে যারা পড়েছেন, পৌরনীতির বই যারা পড়েছেন, সেখানেও দেখেছেন গণতন্ত্রের সমালোচনা নিয়ে আলাদা অংশ আলাদা আলোচনা নাই। গণতন্ত্রের সীমাবদ্ধতা কি, গণতন্ত্রের তুলনায় অন্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি, এগুলোর আপেক্ষিক আলোচনা নাই। তাহলে গণতন্ত্র কি কোনো ধর্ম, গণতন্ত্র কোনো আকীদা? কিন্তু কিছু লোক এটাকে আকীদা বানিয়ে ফেলেছে। এর সবচাইতে বড় প্রমাণ হলো, যদি আকীদা না বানায় তাহলে জাহিদরে মারবে কেন? রাখেন জাহিদের কথা, আকীদা যদি না বানায়, আমরা গণতন্ত্র নিয়ে কথা বললে কিছু লোক অযথা টাইনা নিয়া নিজেদের কান্দের উপর নিয়া নিজেদেরকে এর সুনির্দিষ্ট লক্ষ্য এবং পাত্র মনে কইরা আমাদের বিরুদ্ধে চেঁচামেচি শুরু করা লাগবে কেন? আমি চুরি নিয়ে বয়ান করলে আপনার ভেতরে যদি আগুন জ্বলে বুঝতে হইব আপনি মাঝে মধ্যে একটু মারেন আরকি। আমি নেশা নিয়ে বয়ান করলে যদি আপনি আমার বিরুদ্ধে ময়দানে নাইমা আসেন বুঝতে হবে বাবারে উপর দিয়ে যত ফিটফাটি দেখাও না কেন ভেতরে তোমার সদর ঘা। আমি গণতন্ত্র নিয়ে কথা বললে আপনার এত গায়ে লাগে কেন? আপনি যদি নিজের ইসলামিক পার্টি দাবি করেন আপনার গায়ে লাগার কথা না, কারণ ইসলামিক পার্টি দূরের কথা। সাধারণ কোন মুসলমান যে জান্নাতের স্বপ্ন দেখে সে ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিশ্বাস, অন্য কোন আকীদা, অন্য কোন ইয়াকিন, অন্য কোন ঈমান তার ভেতরে ধারণ করতে পারে না। ঈমান হবে একটা, আকীদা হবে একটা, ইয়াকিন হবে একটা, ভিন্ন কোন আকীদার জায়গা কোথায়? মানুষের মধ্যে অন্তর একটা। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ কারো ভেতরে দুইটা অন্তর রাখে নাই, এখন একই অন্তরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফার ইসলামী রাজনীতিও থাকবে, আর আব্রাহাম লিংকন আর জর্জ ওয়াশিংটনের গণতন্ত্রও থাকবে। কিভাবে সম্ভব? যদি এটা সম্ভব হতো কাদিয়ানিরা মুসলমানই হইত, কারণ দুইটা জোরাতালে দিয়ে তো মানতেছে। ওরা তো বলে না নবীরা মানি না বলছে, বলে না। ওরা বলেছে কোরআন মানি না, কিচ্ছু বলে না। ওরা বলে সব মানি, তোমরা যা মানো তাও মানি, লগে আর একটু বেশি মানি। গোলাম মাহমুদ কাদিয়ানি রে, আমরা কেউ নবী মানি, কেউ ঈসা মানি, কেউ মাহদি মানি। এখন আমাদের দেশের উত্তরবঙ্গে এবং পার্বত্য অনেক অঞ্চলে মুসলমানদের খ্রিস্টান বানায় কেমনে জানো? মুসলমানদেরকে বলে, আরে তোমার খ্রিস্টান হইতে কইছে কে? আমরা তো খ্রিস্টান হইতে বলি নাই। তাইলে কি বলছো? তোমারে বলছি আমরা ঈসাই মুসলমান হইতে কইডা আবার কি? কই যে আছেন হানাফি মুসলমান, শাফেঈ মুসলমান, আহলে হাদিস মুসলমান, মাযহাবি মুসলমান, এই রকম। এর চাইতে আর উত্তম হলো ঈসাই মুসলমান। কই ঈসাই মুসলমান মানলে কি হইব? কই কি হইব বুঝো না? তোমাদের নবী তো কবরে শায়িত আছে, উনি তো আর উঠে আসবে না। আর নবী ঈসা তো কয়দিন পর আসমান থেকে দুই ফেরেশতার কান্দে ভর কইরা আবার জমিনে নাইমা আসবে। এখন তুমি এখনো বিরে যদি মানো নবী ঈসা এসে তো তোমারে দলে নিব না, তোমার জন্য কোনো কাজ করে দিব না, তখন তো তোমার কপাল গেছে। কই তাইলে কি করতে হইব? আরে তোমার কোরআনেই বলা আছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা সবাইরই মানি। তাহলে কি করে এখন? কই খালি মুহাম্মাদি মুসলমান থাকলে হইব না, লগে ঈসাই মুসলমান হইতে হইব। নাউজুবিল্লাহ মিনাল ধোকা দিয়ে বোকা বানায়। অভাবী মানুষ অভাবের কারণে শিক্ষা দীক্ষা অর্জন করতে পারে নাই, এলেম কালাম নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, বেশ এখন ওদের ফাঁদে পা দিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে। তো বলছিলাম দিন শব্দ, আরবিতে দিন শব্দ অনেক ব্যাপক। যেই দিন গণতন্ত্র দিন, সমাজতন্ত্র দিন, রাষ্ট্রতন্ত্র দিন, ধর্মনিরপেক্ষতাবাদ দিন, জাতীয়তাবাদ দিন, নারীবাদ দিন, যত বাদ মতবাদ, যত তন্ত্র মন্ত্র সব দিন, ইসলামও একটা দিন। মুসলমান এক জিনিসই মানে, সেইটার নাম ইসলাম। বলবেন না দুইটা মানবো না কি লেগা, মানবেন না এর লেগা যে আপনার ধর্মটা পরিপূর্ণ। আপনার ধর্ম পরিপূর্ণ হওয়ার পর অন্যটা মানা লাগবো কেন আপনার? মনে করেন হিন্দু ধর্মের লোকেরা তারা বলতে পারে যে আমরা সেকুলারিজম মানি, অবশ্যই তাদের মানতেই হবে। কেন ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র হতে চায়, আবার সেকুলারিজম কে আদর্শ হিসেবে গ্রহণ করেছে? কেন? জবাব সহজ, হিন্দু ধর্ম হলো কিছু কালচার, হিন্দু ধর্ম কিছু সভ্যতা সংস্কৃতি, কিছু আচার এবং প্রথার নাম। হিন্দু ধর্ম ইসলামের মতো জীবনে দাবি করে নাই যে রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি, এবাদত, বন্দেগি, আর্থিক লেনদেন, সামাজিক আচার আচরণ, এমনকি শিষ্টাচার, আদব, আখলাক, সব ক্ষেত্রে পরিপূর্ণ প্যাকেজ, এই দাবি তারাও জীবনে করেনি। করেছে? আরে করলে বলেন, যে অমুক বই আমি পড়েছি, অমুক পন্ডিতের মুখে শুনেছি, পারলে দাঁড়ায় কেউ বলেন, এই দাবি তারা করেনি।
তো তার ধর্মে যেটা আছে সে সেটা গ্রহণ করবে, যেই অংশ নাই সেটা করবে কি? সেটা তো এখন নিজেদেরকে বানাতে হবে, তো নিজেরা বসে বানাবে, এটাই তো তার সেকুলারিজমের দাবি। কিন্তু মুসলমান কেমনে সেকুলার হয়? মুসলমানের ইসলামের মধ্যে সব নাই? সব নাই? যদি থাকে তাহলে ফকির নিশাইজা বসে থাকেন কেন? আপনি তো কোটিপতি, আপনার সব আছে, থলে নিয়ে রাস্তায় নেমে গেলেন কেন? যে কারো থেকে 10 পয়সা, কারো থেকে 50 পয়সা, এরকম ভিক্ষা করে সংসার চালানোর দরকার অন্যদের থাকতে পারে, মুসলমানের নয়। তো বলছিলাম যে আরবের শব্দ অনেক ব্যাপক, আর বাংলায় হলো অনেক সীমাবদ্ধতা আছে। তো নবী বললেন ইসলাম মানে হলো নসিহত। ওই নসিহত প্রসঙ্গে কথাগুলো বললাম, নসিহতের এক বাক্যে এক শব্দে কি অনুবাদ আমি করব। এর কমন প্রসিদ্ধ অনুবাদ হলো দিন মানে হলো কল্যাণ কামনা। প্রসিদ্ধ অনুবাদ কি? কল্যাণ কামনা। ইসলামের মূল কথা হলো কল্যাণ কামনা। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কার জন্য কল্যাণ কামনা? কল্যাণ কামনা বুঝলাম, কিন্তু কার নাই গা? নবী বললেন পাঁচ জিনিসের জন্য কল্যাণ কামনার নাম ইসলাম। তুমি যদি মুসলমান হতে চাও পাঁচ জিনিসের প্রতি কল্যাণকামী হতে হবে, এই পাঁচ জিনিসের প্রতি দাবি পূরণ করতে হবে, তাহলে তুমি মুসলমান, নাইলে তুমি ভিন্ন কিছু। এক নম্বর, রাসূল বললেন লিল্লাহ, আল্লাহর প্রতি কল্যাণকামী হতে হবে। কার প্রতি? কার প্রতি? ভর্তের কান্দির মুসলমানরা আল্লাহর প্রতি কেমনে কল্যাণকামী হবেন? আল্লাহর খাওয়ান দিবেন, ঈদের সময় কাপড় দিবেন, মাসে মাসে বিকাশে আর রকেটে কিছু টাকা পয়সা বাড়াবেন, এই সুযোগ আছে? আরে বলে না যে বাপের প্রতি কল্যাণকামী, মাস শেষে বাপের টাকা বাড়াই, মায়ের প্রতি কল্যাণকামী, ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করে দেই, আল্লাহর প্রতি এমনি কল্যাণকামী হওয়ার সুযোগ আছে? আল্লাহর প্রতি কল্যাণকামী কিভাবে হবেন? আল্লাহর প্রতি কল্যাণকামী হতে চাইলে আল্লাহর ব্যাপারে আপনার আকীদার সহি করতে হবে, তাওহীদকে ধারণ করতে হবে, আল্লাহ আপনার জান্নাতে দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, এই মিশন সফল করার জন্য উদ্যোগী হতে হবে, আল্লাহ শরিয়াত মানতে হবে, আল্লাহর দিন প্র্যাকটিস করতে হবে, ইসলামের উপর চলতে হবে, হককে হক, বাতিলকে বাতিল, সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, নীতিকে নীতি, দুর্নীতিকে দুর্নীতি বলতে হবে। যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর ভালোবাসা যারা অন্তরে লালন করে তাদেরকে ভালোবাসতে হবে, আর যারা আল্লাহ দ্রোহী তাদেরকে ঘৃণা করতে হবে। আল্লাহর দ্বীনের উপর যদি কোনো আঘাত আসে সে আঘাতকে প্রতিহত করে দিতে হবে। এগুলোই হলো আল্লাহর প্রতি কল্যাণকামিতার অর্থ। তাহলে যারা আকীদায় ভেজাল আছে সে আল্লাহর প্রতি কল্যাণকামী না, খারেজিরা আল্লাহর প্রতি কল্যাণকামী না, মুরজিয়ারা আল্লাহর প্রতি কল্যাণকামী না, শিয়ারা আল্লাহর প্রতি কল্যাণকামী না, হিজবুত তাওহীদ আল্লাহর প্রতি কল্যাণকামী না, কাদিয়ানীরা আল্লাহর প্রতি কল্যাণকামী না, কাফের মুশরিকরা আল্লাহর প্রতি কল্যাণকামী না। আল্লাহর ব্যাপারে যাদের আকীদাই ঠিক নাই, আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার ব্যাপারে খারাপ বিশ্বাস ধারণ করে, ও আবার কল্যাণকামী হয় কেন? মায়ের খায়, মায়ের পরে মায়ের হোটেলে থাকে, আর দিন শেষে মায়ের ব্যাপারে খারাপ ধারণা লালন করে, আমার মা মনে হয় আরো অন্য কারো লাগে ইটিশ পিটিশ করে। যদি এরকম হয় আর বাস্তবে তার মা এই জাতীয় কোনো কাজে জড়িত না থাকে, তাহলে দুনিয়ার কোনো হাবুলেও বলবো যে এটা আর মায়ের প্রতি কল্যাণকামী? আরে বলবে নাকি? তার প্রতি কল্যাণকামী। আবার আকিদার মধ্যে শিরিক আছে, আকিদার মধ্যে বেদাত আছে, মাঝারে মাঝারে যায়, মাঝে মধ্যে কপাল দ্বারে লুটাইয়া দেওয়ার একটু খাসলত আছে, বিপদে পড়লে আল্লাহর নারায়িকা বিভিন্ন অলি বুজুর করে ডাকার একটা অভ্যাস ভেতরে গড়ে আছে, বিধান আল্লাহর ডানা নিয়া অন্য কারো বিধানটাই উত্তম মনে করে গ্রহণ করার একটা চেতনা আছে, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর তরিকা না নিয়া অন্য কোন তরিকারই উত্তম মনে করে সেটার পক্ষে দালালি করার মতো ভেতরে জজবা আছে, তাহলে বুঝতে হবে এক নম্বরই ফেল। পারবেন না আল্লাহর প্রতি কল্যাণকামী হতে? আরে পারবেন কি না? এক নম্বর কাজ, আজকে গিয়ে হুজুরের কাছে বসবেন, হুজুর আমি আল্লাহর ব্যাপারে আমার আকীদা সহি করতে চাই, আমার বিশ্বাস ঠিক করতে চাই, ভেতরে তাওহীদকে ধারণ করতে চাই, শিরিক থেকে বাঁচতে চাই, তাওহীদকে বর্জন করতে চাই, আল্লাহকে ধারণ করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ আমার রন্ধে রন্ধে মেশাতে চাই, পারবেন না? ইনশাআল্লাহ পারবেন না সবাই? ইনশাআল্লাহ কাউকে অনুসরণ করার ক্ষেত্রেও সবার আগে দেখবেন তার তাওহীদ ঠিক আছে কিনা,
আল্লাহর ব্যাপারে তার আকীদা ঠিক আছে কিনা, তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা আছে কিনা, সে আল্লাহকেই ভয় করে কিনা, আল্লাহর পথে চলে কিনা, আল্লাহকেই ভালোবাসে কিনা, নাকি গায়রুল্লাহকে ভালোবাসে, গায়রুল্লাহর পথে চলে, বাতিলের পক্ষে চাটুকারিতা করে, তাহলে এই লোকের আদর্শ গ্রহণ করা যাবে। দুই নম্বর ওলি কিতাবিহি, আল্লাহর কিতাবের প্রতি কল্যাণকামী হতে হবে। আল্লাহর কিতাবের নাম কি বলেন দেখি? কোরআনের প্রতি কল্যাণকামী হতে হবে। কেমনে হবেন? বলবেন, হুজুর বয়স আমার 60 হয়েছে, বেশি না, দাঁত তিন চারটা পড়ছে আর কি, কিন্তু আলিফবা এখনো পড়তে পারি না, তবে আমি আল্লাহর কিতাবের উপর অনেক কল্যাণকামী। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যেই কিতাব আল্লাহ দিল আপনার হেদায়তের লাইগা, এইটা তো খালি পড়াই যথেষ্ট না, পড়া লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে, ধাপ তো অনেক। যেমন চাকরি, খালি ইন্টারভিউ দিলেই শেষ না, ইন্টারভিউ দিতে হবে, জয়েন করতে হবে, মাস ভর কাম করতে হবে, তারপর না মাস শেষে বেতন আসবে, আপনি তো প্রথম ধাপেই ধরা। কোরআনটা পড়তে পারেন না, কথা বলতে লজ্জা লাগে না আপনার, বাংলা পারেন, ইংলিশ পারেন, ডেইলি স্টার না পড়লে আপনার দিনটাই পরিপূর্ণ হয় না, এমনকি হিন্দি গান আর হিন্দি সিনেমা দেখে দেখে এখন হিন্দিটাও অনেকে পারে, এমনকি চাইনিজ পারে, জাপানিজ পারে, ফ্রেঞ্চিজ পারে, তুর্কি পারে, কত কিছু পারে, পারে না খালি কোরআনটা পড়তে, এমন লোক আপনাদের সমাজে নাই? যারা নিজেরাই এই রোগে রোগী, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আজকে মাহফিল থেকে ঘরে ফেরার সময় এই নিয়ত করে যাবেন, ওয়াদা করে যাবেন, হে আল্লাহ অনেক গাফলতি করে ফেলেছি, জীবনের কয়টা দিন বাকি আমি জানি না, হায় আল্লাহ, জ্ঞানের কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই, জ্ঞানের জন্য কারো সামনে ছোট হলে আসলে সেটা ছোট হওয়া না, জ্ঞানের জন্য যে ছোট হয় আল্লাহ তারে বড় করে দেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যদি নিজেরে আপনি খাটো করেন, আল্লাহ আপনার খাটো না অনেক উপরে তুলে দিবেন, আর যদি আল্লাহর ব্যাপারে আপনি অহংকার প্রদর্শন করেন, আল্লাহর ব্যাপারে গাফলতি প্রদর্শন করেন, আল্লাহ আপনার পরিণতি অনেক খারাপ করবেন। যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, খালি আল্লাহরই ডাকে, আল্লাহ তাদের উপর খুশি থাকে, আর যারা আল্লাহরে ডাকে না, আল্লাহর কাছে দোয়া করতেও কৃপণতা করে, আল্লাহ উপর বেজার হন, কিরে তুই এত বড় হয়ে গেছিস, এত অমুখাপেক্ষিতার ভাব দেখাচ্ছিস, আমার কাছে ডাকতেও তোর মনে চায় না, আমার সামনে চোখের পানি ঝরাবি, এই আবেগ তোর মধ্যে আসে না, তোর মতো বান্দা আমার দরকার নাই, ওয়ালা ইস্তাকবির আন ইবাদতি, যে আমার ইবাদত থেকে, এখানে ইবাদতের তাফসীর হলো দোয়া, আমার কাছে দোয়া করা থেকে যে মুখ ফিরায় নেয়, অহংকার প্রদর্শন করে, তা জাহান্নামে প্রবেশ করবে ধিকৃত। উদাহরণে আসতে যে বিলাপ, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, এ কারণে শিক্ষার বয়স নাই, দিনের জন্য ছোট হতে কোনো দোষ নাই, আল্লাহ আপনারা অনেক বড় বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো পারবেন না কোরআন পড়া শুদ্ধ করতে? এইটা আমার বড় দুঃখ লাগে, এই সমস্যা মনে হয় আমাদের ওই অনারব যারা আছে এদের সমস্যা, বিশেষ করে এই দেশের সমস্যা, আর এখন যারা বাচ্চা পোলাপার স্কুল কলেজে পড়ে, ওরা কোরআন শিখতে চাইলেও শিখতে পারে না, টাইমই নাই, এই জালেমরা এমন ভাবে স্কুল কলেজে রুটিন বানিয়েছে, আগে আপনারা ভোরবেলা সারাদিন যা করবেন না করবেন পরের বিষয়, ভোরবেলা আগে মক্তবে যাইতেন না, মসজিদে যায় হুজুরের কাছে একটু কোরআন শরীফটা পড়া শিখতেন না, এমনকি আপনি ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন, ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে একটা সম্পর্ক থাকতো, সহি শুদ্ধ ভাবে নামাজ পড়তে পারতেন, আজান দিতে পারতেন, ইকামত দিতে পারতেন, মৌলিক জিনিসগুলো শিক্ষা হয়ে যেত, এখন অবস্থায় এমন, বাপ মরলে জানাজা পড়বে, জানাজা কেমনে পড়ে এইটাই জানে না, বাপের কবরের কাছে গেছে একটু দোয়া করবে, কবর জিয়ারত কেমনে করে এইটাই জানে না, এমনকি আল্লাহর কাছে একটু হাত তুলে রব্বি রহমহুমা কামা রব্বায় আনি সগীরা বলবে, এইটাও তার জবান দিয়ে আসে না, এমনকি নিজের মুমিন পরিচয় দেওয়ার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমাটা পড়বে, এটাও সহিভাবে পড়তে জানে না। এর চাইতে বড় দুঃখের বিষয় কি হয়, নামে মুসলমান হলে কাজ শেষ, আর নাম তো যার মনে চায় তা লাগাতে পারে, আমি বৈশ দাবি করতে পারি, আমি হলাম আমেরিকার প্রেসিডেন্ট, দাবি করতে তো আর টাকা লাগে না, কিন্তু এই দাবি আমি করলেই মাইনা নেবেন আপনারা? একইভাবে কেমন কল্যাণকামী হলেন কোরআনের উপর, যে কোরআনটা পড়তেই জানেন না, তো যারা পড়তে জানেন না তাদের জন্য এই কথা, আগামীতে যদি আসি আমি জিজ্ঞেস করব, গত বছর যে বলেছিলাম কোরআনের উপর কল্যাণকামী হতে কারা কারা হয়েছেন আপনারা একটু হাত তুলেন, আগামীতে কখনো দেখা হলে আমি জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ।
আর এলাকার দিনদার শ্রেণী যারা আছেন, আলেম ওলামা অথবা অন্যান্য যারা দিনদার সার্কেলের আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা উত্তম ব্যবস্থা করে দেন। মসজিদের উদ্যোগে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, বিশেষভাবে বয়স্ক শিক্ষা এবং দিনিয়াতের যে কোর্সগুলো এখন দেশে হয় সর্বস্তরে, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তাদের রুটিনের সুবিধা অনুসারে যেই সময় সবাই শরীক হতে পারে, কেউ সকালে পারবে, কেউ বিকালে, কেউ সন্ধ্যায়, এরকম ব্যাচ ব্যাচ করে আপনারা সিস্টেম করে দেন। এতে যদি কিছু টাকা পয়সাও লাগে, এগুলো আল্লাহ তাআলা কয়েক সুগুণ বাড়িয়ে আপনারা কিয়ামতের দিন বুঝিয়ে দেবেন, পারবেন না ইনশাআল্লাহ। এলাকার যারা আছেন দিনদরদী ভাইয়েরা, আমার এই বিনীত অনুরোধ, নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, আপনারা অবশ্যই ব্যবস্থাটা করবেন যেন সবাই সহিসুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে, একটা মানুষও যেন মাহরুম না থাকে। আপনারা আগামীতে বড় করে আয়োজন করে যেন গল্প করে বলতে পারেন, আমার এলাকায় এমন একটা লোক নাই যে কোরআন পড়তে জানে না, মুরব্বী হোক, যুবক হোক, বাচ্চা হোক, সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কারণ এই কোরআন কিয়ামতের দিন হয়তো তার পক্ষে প্রমাণ হবে, অন্যথায় তার বিপক্ষে প্রমাণ হবে। নবী বিশুদ্ধ হাদিসে বলে গিয়েছেন, আপনি কোরআনের ব্যাপারে গাফলতি দেখাবেন আর কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে প্রমাণ হবে, কিভাবে ভাবলেন? যারা পড়তে জানেন তাদের জন্য দ্বিতীয় কথা, শুধু পড়লেই হয় না, পড়লে সুন্দর করে লাগে। নবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে সুন্দর করে কোরআন পড়ে না আমার উম্মতি না। আপনি পড়তে শিখেছেন কিন্তু পড়ায় কোনো সৌন্দর্য নাই, অথচ আল্লাহর কালাম। দুনিয়ায় প্রধানমন্ত্রীর সামনে যদি আপনাকে কবিতা আবৃত্তি করতে দেওয়া হয় কেমনে করবেন? সংসদে যদি আপনাকে বক্তব্য দিতে দেওয়া হয় কেমনে দিবেন? যদি সেখানে সুন্দর করে না দেন, উল্টাপাল্টা করে বলেন, সারা দেশে ট্রোলের শিকার হবেন, মিডিয়া আপনারা নিয়ে চরম পর্যায়ের হাসাহাসি হবে। আল্লাহর কালাম, নবীর পৌঁছানো আমানত এমন ভাবে পড়েন যে নিজে পড়লে নিজের কাছেই ভালো লাগে না, এটা কোরআনের শান না। পড়ারে সুন্দর করতে হবে, পারবেন না? এই যুগে বেশি একটা কঠিন না, কোন একজন হুজুরের কাছে মস করেন, মস বোঝেন তো, হুজুর পড়বেন, আপনি শুনবেন, তারপর আপনি আবার শোনাবেন, এভাবে কিছুদিন মস করেন। এবং এখন ইউটিউবের কারণে এবং আরো অন্যান্য অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের কারণে খুব সহজেই মক্কার হোক, মদিনার হোক, আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত আপনি সহজেই পেয়ে যাবেন, সেগুলো বেশি 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 শোনেন, যারটা ভালো লাগে অনেক মনোযোগ দিয়ে শোনেন, নিজেও পড়ার চেষ্টা করেন, একদিন দুদিন তিন দিন হাঁটি হাঁটি পা পা করে আগান, একসময় ইনশাআল্লাহ আপনি পারবেন। জন্ম থেকে ভাই কেউ পারে না, আমরাও পারতাম না, এই দেশের আন্তর্জাতিক হাতির যারা তারাও পারতো না, কষ্ট করেই এটা হয়েছে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন, পারবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর কাজ, যারা সুন্দর করেও পারেন, ভাই কয়দিন খালি উপরে শব্দগুলো পড়ে যাবেন? এই কোরআন তো আপনার নিকট আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইলে যদি খালি ইংলিশে পাঠাইছে, অনেক জরুরি ইমার্জেন্সি একটা মেসেজ, বেচারা দেখে রেখেই দিছে, গুরুত্ব দেয় নাই, কি লিখেছে বোঝার চেষ্টা করে নাই, তার আলোকে কি করণীয় এইটাও সে সিরিয়াস ভাবে নেয় নাই। তাহলে ও বলবো, তোর মতো বন্ধুর দরকার নাই, বিপদে বন্ধুর পরিচয়, ইমার্জেন্সি অবস্থায় তোর সাহায্য চেয়েছিলাম, আর তুই করলি কি? পড়লি না, পড়লে খালি শব্দ পড়ে গেলি, কি বললাম বোঝার চেষ্টা করলি না, আর বুঝলে কেমন বোঝা, বুঝলি যে আমার কথাটা তুই রাখলি না, না পারলে অন্তত সরিটা বলতি, তাও তো ভালো লাগতো। কোরআন খালি উপর দিয়ে আরবি শব্দগুলো পড়ে গেলে হবে না, কোরআন শুধু শব্দের নাম না, ওহুয়া ইসমুন লিন্নাফি ওয়াল মানা জামিআ, কোরআন হলো শব্দ এবং মর্ম, শব্দ এবং ভাব, শব্দ এবং শিক্ষা, শব্দ এবং অর্থ, পুরোটার নাম হলো কোরআন। যার কারণে কোরআনের শব্দ বিকৃত করা যেমন ভাবে কুফর, কোরআনের অর্থ, মর্ম, শিক্ষা, আদর্শ, বিধান বিকৃত করাও কুফর। কাদিয়ানীরা কোরআনের উপরে শব্দ বিকৃত করে নাই, মর্ম বিকৃত করেছে, খাতামুন নবীর আকীদা বিকৃত করেছে, আরো অনেক আকীদা বিকৃত করেছে, যার কারণে গোটা উম্মত একমাত্র ইসলাম থেকে বের হয়ে গেছে। তার কতকাল শব্দ নিয়ে পড়ে থাকবেন? আপনাকে সবচাইতে বেশি যিনি ভালোবাসেন, তিনি আপনার মা না, আপনার বাবা না, তাদের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আপনাকে আপনার আল্লাহ। সে আল্লাহ আপনার জন্য এত কিছু করলেন, কিন্তু আপনি যেন ঠিকভাবে চলতে পারেন, জীবনটা সুন্দর করে সাজাতে পারেন, এজন্য যে মেসেজটা আপনারে দিল এটা একটু বোঝার চেষ্টা করবেন না? হ্যাঁ, কেমনে বুঝবেন? প্রশ্ন করতে পারেন, হুজুর মাদ্রাসায় পড়ি নাই, কেমনে বুঝবো বলেন দেখি। আমি আপনাকে বলবো উত্তর সহজ, যার ইলমের উপর আস্থা রাখেন,
এমন কোন আলেমে শরণাপন্ন হন। তারপর তার কাছে পরামর্শ চান, নিজের যোগ্যতা কি, নিজের পড়ালেখা কতটুকু, বোধ শক্তি কেমন, এগুলোর আলোকে পরামর্শ চান। এরপর আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট যেটা, সেই পরামর্শই তিনি আপনারে দিবেন। সবাই কিন্তু এক ওষুধে কাম হয় না, হয় ডাক্তারের কাছে এক রোগ নিয়ে গেলে দুনিয়া সবাই একই প্রেসক্রিপশন দেয় নাকি? বিশেষজ্ঞ ডাক্তার হলে দিবে না, হাতুড়ি ডাক্তার হলে দিবে সব রোগের একই ঔষধ, বিশেষজ্ঞ ডাক্তাররা এটা দিবে না, প্রত্যেকের হার অনুসারে তার ওষুধ দিবে। এখন আপনি শিক্ষিত অথবা আপনি শিক্ষিত না, আপনি দিনই কিছু বোধ রাখেন অথবা বোধ রাখেন না, প্রত্যেকের স্তর একটা তারতম্য আছে। এখন ফাইবার বাচ্চারে যদি মাস্টার্সের বই ধরায় দিই অথবা মাস্টার্সের পোলারে আমি যদি সিক্সের বই ধরায় দিই, দুইটাই হাদামি হবে না? এ কারণে আমি মাহফিলে আপনাদের ব্যাপক ভাবে একটা পরামর্শ দিয়ে যেতে পারবো না, ওই বইটা পড়েন, ওই তাফসীরটা ধরেন, ব্যাস হেদায়েত পেয়ে যাবেন। কারণ সবার জন্য এক ওষুধ হয়তো কাজে লাগবে না। এখন যদি বলেন হুজুর পাব কই, এই কথা আমার কাছে জবাব, ঘর বানানোর সময় ইঞ্জিনিয়ার পান কই, অসুস্থ হলে ডাক্তার পান কই, কেনা লাগলে দোকানদার পান কই, তখন তো ঠিকই খুঁজে জানেন। এলাকায় ডাক্তার দশটা থাকলে কে ভালো কে খারাপ সব জানা আছে, কোন দোকানের মাল ভালো কোন দোকানের মাল খারাপ সব আপনার পিএইচডি করা আছে। দুনিয়ার ব্যাপারে বুঝলেন, দিনের ব্যাপারে বুঝবেন না। ডাক্তারের কাছে যায় ঘন্টার পর ঘন্টা সিরিয়াল মারতে পারবেন, উকিলের কাছে যায় দিনের পর দিন পড়ে একটা আইনি পরামর্শের জন্য বসে থাকতে পারবেন। আর একজন হক্কানি রব্বানি আলেম, যাদের সোহবতে থাকা ইবাদত, যাদের কথা শোনা ইবাদত, যাদের খেদমত করতে পারাও সৌভাগ্য, তাদের কাছে যায় দুই চার ঘন্টা পড়ে থাকতে পারবেন না, কেমন মুসলমান? আমার আল্লাহ কোন যুগকে কোন সমাজকে কোন এলাকাকে হকপন্থী আলেম থেকে খালি করবেন না, অজুহাত কেউ কেয়ামত পর্যন্ত দিতে পারবেন না, হুজুর হকপন্থী নাই সব বিদায় হয়ে গেছে, আপনি মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। নবী বলেছেন কিছু মানুষ হলেও কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, যারা প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনকে সিঞ্চিত করবে, কিন্তু কখনোই বাতিলের সাথে আপোষ করবে না, কখনো আল্লাহর দ্বীনের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করবে না, বরং সহি দিনটাই কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। সুতরাং কোরআনের প্রতি কল্যাণকামী হন, এগুলো শেষ ধাপ না। যখন বুঝলেন এবার আমল করার চেষ্টা করেন। আরে ভাই সুদ হারাম আপনারা কে বুঝেন না? কোন ব্যবসায়ী বোঝে না সুদ হারাম? কোন ব্যাংকার বোঝে না সুদ হারাম? চারিদিকে এত কেন সুদের কারবার, পুরো দেশে সুদের সয়লাব, যেই সুদের সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা করার চাইতে জঘন্য। পুরো দেশ ভরে গেছে সুদের উপর, ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান সব টিকে আছে এই সুদের উপর, কেমনে আল্লাহর আযাব ঠেকাবেন বলেন দেখি? এই মহামারী আসে, দুর্ভিক্ষ আসে, অনাবৃষ্টি আসে, ভূমিকম্প আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, বন্যা আসে, খালি ভেবেছেন বিজ্ঞান দিয়ে সব সমাধান করবেন? আরে গোটা দেশে এই পুঁজিবাদ, এই ক্যাপিটালিজম তার ভিত্তি রেখেছে এই সুদের উপর, যার কারণে ক্যাপিটালিস্টরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বত্র সুদ ছড়িয়ে দিয়েছে, আর উন্নত সুদের মধ্যে নিজেদের সফলতা খুঁজে নিয়েছে। আর যারা সুদে জড়িত আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে সূরাতুল বাকারায় বলেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তুমি কেমনে সফল হও আমি আল্লাহ দেখে নিব, আল্লাহর পক্ষ থেকেও যুদ্ধ, রাসূলের পক্ষ থেকেও যুদ্ধ। তো মানার প্র্যাকটিস শুরু করতে হবে, পারবেন না? যতটুকু জানবেন, মানবেন, অন্যকে বোঝাবেন, দিনকে ছড়িয়ে দিবেন। আপনাদের পূর্ববর্তীরা দিনকে ছড়িয়ে দিয়েছিল বলেই 1450 বছর পর জন্মেও আপনি হিন্দু না হয়ে, খ্রিস্টান না হয়ে, নাস্তিক না হয়ে একটা মুসলমান হয়েছেন, আর জন্মসূত্রে পেয়েছেন বলে হালকা মনে করবেন না। আপনিও দিনকে ছড়িয়ে দেন, যতটুকু শিখেছেন গোপন রাখবেন না। আমার নবী বলেছেন কি, বল্লিগু আননি ওয়ালাও আয়া, একটা আয়াত হলেও গোপন রাখবো না, পৌঁছে দাও। হকের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সেদিন খুব দূরে না যেদিন বাংলার প্রতিটা
অলিতে গলিতে তাওহীদের কথা উচ্চারিত হবে। যেদিন সহি কথা বলতে গিয়ে কেউ প্রাণের ভয় পাবে না, যেদিন সহি বার্তা প্রচার করতে গিয়ে কাউকে হুমকি ধমকির সম্মুখীন হতে হবে না, যেদিন মানুষ হক নিয়ে গর্ব করবে আর বাতিলরা সবাই নিজেদের আস্তানা নিয়ে ভাগবে। যত পন্থায় আল্লাহর কিতাবের প্রতি কল্যাণকামী হওয়া যায় আল্লাহর হস্তে হয়ে যায়। পড়া শুদ্ধ করেন, সুন্দর করেন, অর্থ বোঝার চেষ্টা করেন, এরপর হালালকে হালাল হারামকে হারাম মেনে জীবন সাজানোর চেষ্টা করেন, এটাকে পৌঁছে দেন। এর বিরুদ্ধে যত কথা আসে, এর উপর যত আঘাত আসে, নিজের জান দিয়ে প্রতিরোধ করেন, নিজে ইসলামের সীমান্ত প্রহরী হয়ে যান। আর দেশে যদি বর্ডার গার্ড না থাকে সেই দেশ সুরক্ষিত থাকে না, যে কোনো সময় বাইরের রাষ্ট্র তার সার্বভৌমত্বকে ধ্বংস করে দেয়, তার যে কোনো সময় তার উপর হামলা করে বসে। একইভাবে আপনারা যদি ইসলামের সীমান্ত প্রহরী না হন, দুনিয়ার বাতিলরা ইসলামের মধ্যে হামলা করতেই থাকবে, এক এক সময় এক এক বিধানে নষ্ট করে বসবে। ওই দেখেন না ফালতু মিয়ানমার, যার নিজের দেশেরই ঠিক নাই এখন বাংলাদেশে বোম ফাটায়, আর দেখেন না মিডিয়া সীমান্তে একের পরে এক এসে গোলা পড়ছে। অথচ এক মিয়ানমার, চায়নাও না, আমেরিকাও না, ভারতও না, মিয়ানমার। আর নিজের তুলনায় ঠিক নাই, দেশে যুদ্ধ করতে করতে নিজেরই অবস্থা টাইট, আর্মি মাঝে মধ্যে শত শত মরে যায় একদিনে যুদ্ধে। তো যার কারো কাছে কোনো খাওয়া নাই, ও এসে আঙ্গুর উপর মাস্তানি করে দুঃখটা রাখবেন কেউ। একইভাবে দুনিয়ার রাস্তাঘাটের বাতিল গুলো কেমনে এখন মুসলমানদের হকপন্থীদের চ্যালেঞ্জ করতে শুরু করেছে। শাহবাগে বসে নাস্তিক গুলা মাথা মোটা গুলা হুজুরদের চ্যালেঞ্জ করে বলছে, হুজুররা ধর্মের ভুল ব্যাখ্যা করে, ধর্মের সঠিক ব্যাখ্যা জানতে চাইলে আমার কাছে আসো। আরে ভাতিজা, ধর্মের সঠিক ব্যাখ্যা তুমি করবা, ভালো কথা, আগামী বছর মাহফিলে আইসো, যদি শুদ্ধ ভাবে তুমি খালি খুতবাটা পয়রা দিতে পারো তোমার নোবেল পুরস্কার দিন। তারপর দেখবো তোর ব্যাখ্যা করার মতো যোগ্যতা আছে কিনা। কি অদ্ভুত, হুজুরদের তালিকা করে এমন এমন লোকেরা যেগুলার জীবনে আলিফ বা তা পড়ার মতো যোগ্যতাও নেই, এরা তালিকা করে, এরা ধর্মের অপব্যাখ্যা করে। ভালো কথা, এই দেশের কোন হুজুর বুঝলো না, এই দেশের মুরব্বীরা কেউ বুঝলো না, লক্ষ লক্ষ আলেমের দেশ, এই দেশের কোন মাদ্রাসার মুফতামিম, কোন মসজিদের ইমাম কেউ বুঝলো না, বুঝলো যায় এমন লোকেরা যেদিনে লোকে কয় নাস্তিক। এর চাইতে বড় দুঃখের বিষয় আছে নাকি? আপনারা ঠিক হয়ে যান, আপনারা ঠিক হলে ঠিক হয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যেদিন আপনারা ঘুরে দাঁড়াবেন সেদিন বাংলাদেশও ঘুরে দাঁড়াবে, যেদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেদিন প্রতিটা বাতিল ওদের আসল আস্তানায় পালাবে। কেউ মস্কোর দিকে ছুটবে, কেউ ইসরায়েলের দিকে ছুটবে, কেউ হোয়াইট হাউসের দিকে ছুটবে, আর কেউ দিল্লির দিকে ছুটবে, ল্যাস গুটিয়ে ছুটতে থাকবে। আজান শুনলে দেখেন না কুত্তা বেচারা কেমনে ল্যাঞ্জাটা উঁচা করে ছুটতেই থাকে, নাকি আপনাদের এলাকায় ছোড়ে না? বিশেষ করে ফজরের সময় আমার মজাই লাগে, মুয়াজ্জিন সাহেব আজান দিতে দেরি, আরে কুত্তার গায়ে কে জানে আগুন লাগাইয়া দিল, ল্যাঞ্জাটা উঁচু করে ট্যাঁ দৌড়। ইনশাআল্লাহ যেদিন এভাবে আপনারা দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে হকের আওয়াজকে উঁচু করবেন, ওরাও ল্যাঞ্জা উড়াইয়া নিজেদের থলের বিড়াল বাইর করে দিয়া ওরাও সব পালাবে। বিশ্বাস আছে না আল্লাহর ওয়াদার উপর? তিন নম্বর, ওয়ালি রাসূলিহি, নবীর প্রতি কল্যাণকামী হবেন। কেমনে হবেন? আজকালকার মুসলমান আরে নবীর মহব্বতের দাবি করে, নবীর জীবনী একবার পড়ার তৌফিকই হয় নাই, এমন লোক নাই? নবীর ব্যাপারে কয়েকটা মুখস্থ গল্প জানা, তাও এমন এমন গল্প যেদিন বেশিরভাগ গল্পের কোনো ভিত্তি নাই, ওই সুরেলা কণ্ঠের বক্তারা লোক জমানোর লাইগা আর মানুষের চোখ দিয়া জল ঝরাইয়া পকেটটা কাটার লাইগা বানায়া বানায়া ভিত্তিহীন গল্প শুরু করেছে, এখন মানুষ এরই দলিল বানায়া নবীর জীবন এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। কিন্তু নবীর জীবন যে পূর্ণাঙ্গ আদর্শ, নবীর জীবন যে কোরআন সুস্পষ্ট ব্যাখ্যা, কান খুলুকুহু আল কোরআন, যার পথে চললে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে যিনি একমাত্র মুসলমানদের রোল মডেল হতে পারেন, রাজনীতিতেও মডেল, অর্থনীতিতেও মডেল, শিক্ষা ব্যবস্থায় মডেল, বিচার ব্যবস্থায় মডেল, সভ্যতায় মডেল, সংস্কৃতিতেও মডেল, এভাবেও মডেল, লেনদেনও মডেল, সামাজিক আচার আচরণেও মডেল, আদব আখলাকের মডেল, তার জীবনে যারা কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন। আরে মুসলমান, কয়টা সিরাত পড়া দরকার ছিল, কয়টা বলেছে? বিশুদ্ধ সিরাতের নাম বলতে বললেও বাজারে দুই চারটা বইয়ের নাম বলবে, যেদিন বইয়ের কোনো
অধিকাংশ কথা ভিত্তিহীন, যেগুলোর বইয়ের কোনো মানে ইলমি মহলে যার কোনো গ্রহণযোগ্যতাই নেই। এইটা নবীর প্রতি কল্যাণ কামনা? আরে নবীরে চিনতে হবে না? আরে বলেন চিনতে হবে না? আমি যদি আপনাকে না চিনি আমি কি আপনার কদর করতে পারবো? এই যে আমার সামনে যারা বসে আছেন, আপনি হয়তো একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। দেখা যায় আমি আপনাকে মূল্যায়ন করতে পারছি না। মানুষ যারে চেনে তারে মূল্যায়ন করতে পারে, যারে চেনে না তারে মূল্যায়ন করতে পারে না। আর যারে মূল্যায়নই করতে পারে না তারে অনুসরণ করবে কেমনে? যার কারণে নবীরে চিনতে হবে না, নবীর আদর্শ জানতে হবে না, কেমনে জানবেন? আসমান থেকে জিবরীল এসে আপনার কানে কানে শুনিয়ে দেয়া যাবে? যেই কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আরে যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিয়ামতের দিনও বলা হবে ইকরা কিতাবাক, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। শুরু হলো পড়ো, শেষও হবে পড়ো, মাঝখানে পড়তে চান না কেন? দুনিয়া সব পড়বেন, ইসলাম নিয়ে কিছু করবেন না। দুনিয়া সব বই পড়ার সময় আছে, দুনিয়া সব নেতার জীবনী জানেন, বাঙালি নেতা বিদেশি নেতা সব নেতার জীবনী আপনার মাথা থেকে পা সব মুখস্থ। আপনি বলেন আমি তার মতো হব, তার মতো এই করব, তার মতো সেই করব, কিন্তু নবীর নামটা মুখে আসে না কেন জানেন? কারণ নবীর তো চিনেনই নাই, নবীর আদর্শ তো জানেনই নাই। মহব্বত আসবে কেমনে? মহব্বত না আসলে মুদিয়া বের হবে কেমনে? আরে বিপদে পড়লে, আসার খেয়ে পড়ে গেলে দেখেন না অজান্তে বের হয়ে যায়। ও মারে, ও বাবারে, তো মায়ের নাম বাপের নাম আগে আসে কেন? বউ বাচ্চার নামও আসে না, বন্ধু বান্ধবের নামও আসে না, মা বাপের নাম আসে কেন? তার মানে বা বাপের লগে কত মহব্বত আছে, এখন চিন্তা করে বলা লাগে না, বিপদে পড়লে অত নাম চলে আসে। আরে মরার পর নবীর ব্যাপারে আপনাকে যখন প্রশ্ন করা হবে, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তখন চিন্তা কইরা আগের প্রস্তুতি দিয়া জবাব জীবনেও দিতে পারবেন না। যদি নবীরে আসলে মহব্বত করেন, নবীর দেখানো পথে চলেন, মুখ দিয়া অত বের হয়ে যাবে, আরে তিনি তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে এগুলো রক্তের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমান হাযা রাজুল আল্লাযী বুইতা ফীকুম হুয়া নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তের সঙ্গে যখন মিশে যাবে তখন অত বের হয়ে যাবে, না হলে পরিস্থিতি এত বেশি ভয়াবহ হবে, যেই দুই ফেরেশতা সামনে আসবে এদের আকৃতি এত ভয়াবহ। রাইতে জিনটিন দেখছেন না জীবনে? কি জিন দেখলে অনেক সময় দোয়া দরুদি বইলা যায় না, জিন লাগে না। রাস্তায় রাত্রে মনে করেন বাথরুম করতে বের হয়েছেন, ঘরে বাথরুম নাই, একটা গাছ, গাছের উপর একটা বাদুর বসে আছে অথবা একটা হুতুম পেঁচা, দূর থেকে একটু হালকা করে ডেকে উঠলো, অনেক সময় কলিজা কেঁপে যায়, মুখস্থ দোয়া দরুদ আর মনে আসতে চায় না। এ কারণে মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না, অবস্থা তো বড় ভয়াবহ থাকবে। দেখেন না অনেক লোক আছে খুব রাগী, এমন রাগ বদ মেজাজ আর রাগের ঠেলায় ওর সামনে কথাও বলা যায় না। মনে করেন ওই লোকটা যখন প্রচন্ড রেগে আছে, পারলে আপনারে খেয়ে ফেলবে, আপনাকে ছিঁড়ে ফেলবে, কপালে একটা বন্দুক ধরে যদি বলা হয় কিরে দোস্ত কেমন লাগে, কি মনে হয়, রাগ থাকবে? বলবো সরি সরি আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, এবারের মতো ছেড়ে দেন। ও আরে আপনি অমুকে এটা বলবেন না, আরে সরি এইবারের মতো মাফ করেন, জন্মে আর হবে না, বলে না এটা, আরে বলে কি না। অবস্থা মানুষকে পাল্টে দেয়, মানুষের স্বাভাবিক জিনিসটাও তারে ভুলে যায়, টেরও পায় না সে। দৌড়েনি খেলে অনেক সময় প্যান্ট ভেজে দেয় না মানুষ, ইচ্ছা করে হিসু করেছে এমন না, ইচ্ছা করে করলে জিপার খুলে একটু সাইডে গিয়েই করতো, কোন ফাঁকে যে বের হয়ে গেছে বেচারা খবর নাই, ওর একটা কি রে গরম গরম লাগে। তো মরার পরে যখন সেই ফেরেশতা আসবে, মুনকার নাকের সামনে আসবে, তখন চিন্তা কইরা কইরা পূর্ব প্রস্তুতির আলোকে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, ভিতরে থাকলে অত বের হয়ে যাবে, না থাকলে বলবেন হা হা লা আদ্রি, হায় আফসোস আমি তো জানি না, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার রবকে, আমি তো জানি না আমার রবকে, আসলে আমার রবকে, আমার রবকে ফেরাউন, আমার রবকে হামান, আমার রবকে নফস, আমার রবকে ইবলিস, আমার রবকে দুনিয়া, আমার রবকে নেতা, আমার রবকে অফিসার, আরে কে আমার আসলে রব, আমি তো বুঝতে পারছি না, আমার তো সব
লেগে যাচ্ছে, আর তোমার দিন কি, আসলেই তো আমার দিন কি, হা হা লা আদ্রি, হায় আফসোস হায় আফসোস, আমি তো জানি না আসলে আমার দিন কি, আমার দিন কি গণতন্ত্র, আমার দিন কি জাতীয়তাবাদ, আমার দিন কি সমাজতন্ত্র, আমার দিন কি ধর্মনিরপেক্ষতাবাদ, আমার দিন কি মুনাফেকি, আমার দিন কি রাজাকারী, আমার দিন কি রাজতক্ষ্যবাদ, আর কোনো কিছুই তো জানি না, সব তো আমার কাছে প্যাচ ঘুষে লেগে যাচ্ছে। এই লোকটাকে যে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, আরে কে, দেখতে তো একটা মোল্লা মুন্সির মতোই মনে হয়, একটা হুজুরের মতোই মনে হয়, কে বুঝতে পারছে না আমার মসজিদের ইমাম সাহেব, না মাদ্রাসার মুক্তিম সাহেব, না বক্তা সাহেব, না মুফতি সাহেব, আমি বুঝতে পারছি না, আরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, হা হা লা আদ্রি, সেই যে আজাব শুরু হবে, আর কোনোদিনও সে আজাব বন্ধ হবে। আল্লাহর নবীর প্রতি কল্যাণকামী হন, নবীরে চেনেন, নবীরে বোঝেন, নবীর শিক্ষা জীবনে ধারণ করেন, নবীর ইজ্জতের উপর আঘাত আসলে রুখে দাঁড়া, নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসেন, বউয়ের ইজ্জতের জন্য জান দিতে রাজি হয়ে যান, মায়ের ইজ্জতের জন্য প্রয়োজনে এলাকা সারখার করে দেওয়ার হুমকি দেন, নবীর ইজ্জতের প্রসঙ্গ আসলে কেমনে আপনি বিড়াল হয়ে যান, আর নিজের আশেকে রাসূল দাবি করেন, নবীর এসকু কি খালি জেলাপি খাওয়ার মধ্যে, নবীর এসকু কি খালি মিনাদার কিয়ামের মধ্যে, আরে আল্লাহর নবীর ডাকে জীবন দিতে পারেন না, নবীর ইজ্জত হেফাজতের জন্য হাসি মুখে শাহাদাতের সুধা পান করতে পারেন না, এটা কখনোই নবীর প্রতি কল্যাণকামিতা না। চার নম্বর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতা যারা, ইমামুল মুসলিমিন যারা, আমিরুল মুমিনিন যারা, তাদের প্রতি কল্যাণকামী হতে হবে। যেখানে মুসলমানদের শাসকরা, রাষ্ট্রপ্রধানরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, তাদেরকে বলা হবে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়, আল্লাহর প্রতিনিধির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর প্রতিনিধির বিরুদ্ধে বিদ্রোহ করলে সেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়। এ কারণে আল্লাহর নবী বলেছেন, তোমাদের আমির যদি, তোমাদের খলিফা যদি কালো একটা গোলামও হয়, তার আনুগত্য করা লাগবে, এমনকি সে যদি তোমার উপর জুলুম করে তারপরও তার আনুগত্য করতে হবে, মুসলমানদের ঐক্য ঠিক রাখার জন্য। সুতরাং কোন ভূমিতে ইসলাম কায়েম হওয়ার পর নিজের দলের ক্ষমতা আসে নাই বইলা কেউ যদি বিদ্রোহ করে, যেমন এখন খোরাসানে শুক্রবারে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে আসা নিরীহ মুসল্লিদেরকে বোমার আঘাতে সুইসাইড অ্যাটাক করে, আত্মঘাতী হামলা করে প্রতি সপ্তাহে শহীদ করে দেওয়া হচ্ছে না? রাজ্যের কয়েকজন নেতৃস্থানীয় আলেম, যারা পুরো দেশের সব আলেমদের মুরব্বী পর্যায়ের, তাদেরকে টার্গেট করে শহীদ করে দেওয়া হচ্ছে না? যারা এগুলো করে এদেরকে বলে খারেজি, এরা বিদ্রোহী, এরা মুসলমান শাসকরে মানে নাই। আর নবী বলেন, মান আতা আমিরি ফাকাদ আতা আনি ও মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, আরে আমার আমির যে হবে, অর্থাৎ আমার আদর্শ মেনে যে শাসন চালাবে, যে তার আনুগত্য করবে, সে আমি নবীর আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, ও মান আসা আমিরি ফাকাদ আসানি ও মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার আমিরের আনুগত্য না করে তার অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো, যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। তবে সত্য সেটাই, তারা আল্লাহর প্রতিনিধিত্ব করা লাগবে, আল্লাহটাই পৌঁছে দিতে হবে, যদি তিনি আল্লাহটা পৌঁছে দেন মাথার উপরে থাকবেন, যদি নিজের থেকে বানায়া বানায়া দিতে চান পায়ের নিচে চলে যাবে। যেমন আমরা ওলামায়ে কেরামকে মহব্বত করি, বুজুর্গদের মহব্বত করি, কিন্তু কোন বুজুর্গ যদি এখন মানুষকে বেদাত শিখায় তার প্রতি মহব্বত রাখা যায় না, কোন হুজুর যদি তার ইমান রে এলেম রে বিক্রি করে দিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের ইমানকে বিভ্রান্ত করতে চায় তখন তারও আর শ্রদ্ধা করা যায় না। একইভাবে কোন খলিফা, কোন শাসক, কোন রাষ্ট্রপ্রধান যতক্ষণ আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন, তার খেদমতে নিবেদিত থাকা, তার কল্যাণ কামনা করা এবং সর্বসময় তার কথায় নিজেকে সঁপে দেওয়া, সেটা প্রতিটা মুসলমানের উপর জরুরি দায়িত্ব। এমনকি তিনি যদি কাউকে জিহাদেও যেতে বলেন, তার উপর জিহাদে বের হয়ে যাওয়া ফরজে আইন হয়ে যায়, সেই কথা বলতে পারবে না, রাষ্ট্রে কত লোক আছে ওদের কে নাও, আমার কেন নিচ্ছ? আর্মির কোন বাহিনীর কোন ব্যাটালিয়ানকে যদি বলে তোমরা এখন জিহাদে বের হও, তারা যদি বলে আমরা না অন্য এক ব্যাটালিয়ানকে পাঠাও, আল্লাহ দৃষ্টিতে তারা ফাসেক, কবিরে গুনাহকারী বলে বিবেচিত হবে। এতটাই গুরুত্ব ইসলামের শাসকের, কারণ শাসক ঠিক সমাজ ঠিক, শাসককে কেন্দ্র করে সমাজ ঐক্য থাকে, আর
শাসককে কেন্দ্র করে সমাজে অনৈক্য ছড়ায়। এই যে আজকাল সবাই ঐক্যের কথা বলে না ভাই, বলে কি না, কিন্তু কোন কেন্দ্রবিন্দু ছাড়া কেয়ামত পর্যন্ত ঐক্য হবে না। ঐক্য করতে তো একটা কেন্দ্রবিন্দু লাগে, পাওয়ার লাগে। আপনি মিষ্টি মিষ্টি কথা দিয়ে দুনিয়া সবাইরে মানাতে পারবেন না, কিছু ঘাউরা ঘাড়তেরা সবসময় থাকবে। কোন রাষ্ট্র পৃথিবীতে এমন নাই যারা খালি সংবিধান বিধান দিয়ে নীতি কথা শুনে দেশ চালাতে পারে, বরং আইন শৃঙ্খলা ঠিক রাখার লাগে পুলিশ পালা লাগে না। আরে লাগে না, এমন কোন দেশ আছে খালি মিষ্টি কথা দিয়ে দেশ চলে, আইন নাই শাসন নাই? আছে নাকি? স্কুল কলেজে স্যাররা যদি ভাবে খালি মহাব্বত দিয়ে বাচ্চারে মানুষ বানাবো শাসন দিব না, দুই দিন পর এর কান্দে শহর হয়ে আর শাসন করা শুরু করবো। কোন বাপ মা যদি সন্তান থেকে শাসন দিয়ে তুলে নেয়, আল্লাহ নবী বলেন লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি কখনো উঠাবা না। আজকাল উল্টাতে হয়, বাপ মা মহাব্বতের ঠেলায় বাচ্চা কাছে তো কম নেয় না এই যুগে, বাচ্চা ইয়ে হলে একটা দুইটা, আগের মতো তো আর বেশি বাচ্চা নেয় না, এটা লজ্জা মনে করে। তাহলে একটা গেদু, এই গেদুরে তো সবসময় মহব্বতের লগে রাখতে হয়, সবসময় তার মাথার উপর রাখতে হয়, অপরাধ করলেও কিছু বলা যায় না। চিন্তা করো যতই হোক আমার শোনা তো একটাই, ওই যদি আমার কথা না শোনে আমার ব্যাপারে মন খারাপ করে, আমার ঘুম হবে না খাওয়া হবে না, তাইলে আর কাঁধে তুইরা নাচতে হবে। নাচতে নাচতে দুই দিন পর বাপরেই না চায় বুইরা হইলে নিয়া ওই বুইরাখানায় ফেলায় দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে কারা বাপ মায়ের ফেলে দিয়ে আসে? সময় মতো যারা মানুষ বানাতে পারে নাই, দুনিয়ার পেছনে ছুটিয়েছে, আদব কায়দা শিক্ষা দেয় নাই, শাসন করে নাই, এখন বুড়া বয়সে এসে বাচ্চাই শাসনের কাজা কাপড় দিয়ে যায় তারে। তো মুসলমানদের শাসক বর্গ যারা হয় তাদেরকে কেন্দ্র করে ঐক্য থাকে, কারণ সব জামানায় ঐক্য নষ্ট করার লাইগা কিছু চুলকানি রোগী থাকে, থাকে না সব ময়দানে? আর সব ময়দানে থাকে কিনা? এই বাংলাদেশের ইতিহাসেও দেখবেন স্বাধীনতার 50 বছরে ওলামায়ে কেরামের মধ্যে বহুবার ঐক্যের প্রচেষ্টা ঘটানো হয়েছে এবং বহুবার আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন, কিন্তু কিছু কিছু চুলকানি রোগী তো ঐক্য ঘুরে ভেঙে দেয়, ঐক্য ঘুরে খান খান করে দেয়। যদি কেন্দ্রীয় পাওয়ার থাকতো তারা এটা পারতো না। ভালোয় ভালোয় মানবি, মানলে পুরস্কার পাবি, না এটা এটা দেখছস নি তোরা সাইজ করার লাইগে রেডি আছে। এই কারণে সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ করতে চান কেন্দ্রীয় নেতৃত্ব ফরজ, এটা ছাড়া জীবনে ঐক্য হবে না। ভেড়ার পালের মতোই থাকবেন, এক এক সময় এক এক নেকড়ে এসে ঘাড় মটকে খাবে। সুতরাং ঐক্য করতে চাইলে দিন কায়েম করতে হবে, দিন কায়েমের বাদ দিয়া ঐক্য সম্ভব না। যারা ভাবে মাঝহাব মিটায় দিলেই সবাই আহলে হাদিস বানায় ফেললেই মনে ঐক্য হয়ে যাবে, আরে বেটারা নিজেরা ঐক্যবদ্ধ হতে পেরেছি কিনা দেখো, তোমাদের সবাইও কিন্তু একরকম নামাজ পড়ে না, কেউ এমনি কেউ এমনি কেউ এমনি, নামাজে পার্থক্য আছে না? আর ঐক্য কারে বলো, সবাই একরকম নামাজ পড়লা আর দিন শেষে আইসা সবটি পিডুনি খাইলা, তোমার তোমাদের সবার বউরাই ধর্ষিত হলো, সবার মেয়েরাই তারা জালেমদের হিংস্র চাহনির শিকার হলো, এই ঐক্য দিয়ে হবে নাকি? আমাদের এমন ঐক্য দরকার যে ঐক্যের সামনে দুনিয়ার কোন কাফের মুশরিক আল্লাহর শানে রাসূলের শানে বেদবি করার সাহস না করে। আমাদের এমন ঐক্য দরকার যে ঐক্য পৃথিবীর প্রতিটা মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, সে মাযহাবী হোক না মাযহাবী হোক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, আলিয়া হোক কৌমিয়া হোক, এমনকি সুন্নি হোক আর বেদাতি হোক, এগুলোর ফয়সলা আপোষে হবে। কাফের মুশরিককে কোনো সুযোগ দেওয়া হবে না যে তুই কাফের বাচ্চা আমার কোন মুসলমান ভাইয়ের উপর হামলা করবি, এই সুযোগ ইসলামে নাই। মুসলমান ভুল করলে তার বিচার মুসলমান করবে, কোন কাফের না। আল্লাহ নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান পরিচয় যথেষ্ট। এরপর হানাফি না সাফি, হাম্বলি না মালিকি, নরসিংদি না ব্রাহ্মণবাড়িয়া, কিচ্ছু দেখার দরকার নেই। বাঙালি না কাশ্মীরি, আরব না অনারব, আফগানি না ইরাকি, সোমালি না ইয়ামানি, কাশ্মীরি না আরাকানি, কোন কিচ্ছু দেখার দরকার নেই। মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখদুলুহু, এক ভাই তার ভাইয়ের উপর জুলুম করতে পারে না আর বিপদে পড়লে তার সহযোগিতা পরিহার করতে পারে না এবং তাকে জালেমের হাতে তুলেও দিতে পারে না। তো যার কারণে মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকবে, নিঃসন্দেহে থাকবে। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, ঐক্য তো ছিল, আমরা সেই কথাই বলি, ইখতিলাফ মেটানো সম্ভব না। আর দলিলের মধ্যেই যখন ভিন্নতা আছে, তুমি এই হাদিস নিয়েছ আমি হাদিস নিয়েছি, তোমার হাদিসও সহি আমার হাদিসও সহি, আমি তোমার বিরুদ্ধে বললে বেয়াদবি হাদিসের সাথে হয়, তুমি আমার বিরুদ্ধে বললে বেয়াদবি হাদিসের সাথে হয়, আরে তুমি তোমার মতো করো আমি আমার মতো করি, প্রয়োজনে হ্যাঁ ইলমে আলোচনা হবে পর্যালোচনা হবে আপেক্ষিক তুলনা হবে, তবে সেটা ইলমের টেবিলে কাফের মুশরিকদের দরবারে না। তো কেন্দ্রীয় ঐক্যের
জন্য দিন কায়েম হওয়া মৌলিক শর্ত। যারা ভিন্ন কোন ফর্মুলা দেন, আল্লাহর হস্তে কোরআনটা একটু ভালো করে পড়েন, তারপর নিজেদের হাইব্রিড মস্তিষ্কে কিছু ঢোকানোর চেষ্টা করেন। সর্বশেষ বলি আম্মাতিহিম, মুসলমানদেরকে কল্যাণকামী হতে হবে জনসাধারণের উপর। কার উপর? জনসাধারণ বুঝেননি, যেটি খালি আপনার দল করে হেরি জনসাধারণ। আরে বলে না, খালি নিজের দলের মানুষে মানুষ মনে করবেন, বাকি সব কাফের মুশরিক। নাইলে ইমানে ভেজাল আছে, নাইলে আগো কোনো দায় আপনার নাই, এগো বিপদে পাশে আসবেন না, কারণ হেতু আপনারই ভোট দেয় না। আরেকজনের দুঃখে কাঁদবেন না, কারণ সে তো আপনার দালালি করে না। এটা আল্লাহ নবী বলেন ইসলামের শান না। ইসলামের শান হলো মুসলমান সর্বস্তরের মুসলমানের উপর আল ওয়ালা থাকবে, কাফেরদের ব্যাপারে আল বারা থাকবে। সব মুসলমান দুনিয়ার সব মুসলমানকে ভালোবাসবে, কেন জানেন? কারণ এদেরকে আল্লাহ ভালোবাসে। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আমি কেন ভালোবাসবো না? আমিও তো আল্লাহরই বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে ঘৃণা করি, আল্লাহ আপনাকে উঠাতে চান, আমি যদি আপনার লেজ ধরে নামাতে চাই, তাহলে বেয়াদবি কার সাথে হয়? আরে বেয়াদবি কার সাথে হয়? আল্লাহর সাথে বেয়াদবি করে কোনোদিন সফল হওয়া যাবে? সুতরাং মানুষকে ভালোবাসতে শিখতে হবে, মুমিনদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, বিপদের পাশে দাঁড়াতে হবে। সুনামগঞ্জের মুসলমান দুইবা বললে নরসিংদীর মুসলমানের কি, এইটা যদি ভাবেন এখনো দিনদার হইতে পারেন নাই। চট্টগ্রামের মুসলমান পুরে কাবাব হয়ে গেলে ঢাকার মুসলমানের কি, এটি ভাবলে এখনো আপনি দিনদার হইতে পারেন নাই। তাবলিগের একজন মানুষ যদি বিপদে পড়ে, কোন পীরের মুরিদ যদি ভাবে ও পড়েছে আমার কি, ওর দল বুঝবে আমার কি, তুমি এখনো ভাই দিনদার হতে পারো নাই। আপনার পরিচয় এটা দেখার বিষয় না, আপনি আলিয়া না কৌমিয়া, পীরের মুরিদ না তাবলিগি, মাঝহাবি না লামাঝহাবি, আপনি চরমনাই না জামাত, জমিয়াত না খেলাফত, এগুলো কিছু দেখার বিষয় না। দেখার বিষয় আপনি মুসলমান কিনা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনিও নিজেকে মুসলিম উম্মার দেহের একটা অংশ মনে করেন কিনা। যদি করেন, আপনি আমার ভাই, আমার পরিবারের সদস্য, আমার দেহের অংশ। নবী বলেন যদি মাথায় ব্যথা হয়, ব্যথা শুধু মাথায় সীমাবদ্ধ থাকে না, গোটা দেহের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ সারা রাত তখন নিদ্রাহীনতায় তার কেটে যায়। একইভাবে মুসলমানরা সবাই মিলে একটা দেহ, দেহের একটা অংশ যদি ব্যথা পায় আমি কেমনে খুশি হব? এই হাদিস সামনে রাখেন আর এই যুগের মুসলমানদের হালত সামনে রাখেন। কেমনে তোমারে জেলের ভাত খাওয়ানো যায়? জেল থেকে বাইরে সুকিল লেগে আবার জেলে ঢোকো? আর ঢুকবো না, তাইলে দাঁড়াও, আমরা লিস্ট করিয়া ঢোকানোর ব্যবস্থা করতেছি। যেদিন ঢুকবা ওই দিন মিষ্টির দোকান খালি করে ফেলামো, একটা মিষ্টিও যাতে না পাওয়া যায়। সংবাদ সম্মেলন করে ধন্যবাদ জানামো, একটা কামের কাম করছে আমার দুশ্মন তো একটা কমাইছে। এরকম যদি হয় আপনি মুসলমানই হইতে পারেন। সর্বশেষ একটা ঘটনা বলে আলোচনা শেষ করি। ভয়াবহ যুদ্ধ চলছিল, ইসলামের চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভয়াবহ যুদ্ধ, হাজার হাজার সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। সেই সময় রোমের বাদশা আমির মুয়াবিয়ার নিকট চিঠি পাঠালো বিরোধী দলকে উস্কানি দেওয়ার লেগা, কারণ শাসক তো আলী রাদিয়াল্লাহু আনহু। তার চিঠি পাঠালো আমির মুয়াবিয়ারে, আমির মুয়াবিয়া আমি দেখতে পাচ্ছি তুমি বেশি হকের উপর আছো, তুমি যদি অনুমতি দাও আমি বিশাল একটা বাহিনী পাঠিয়ে দিব, যেই বাহিনী তোমার হয়ে যুদ্ধ করে আলীর কল্লা কেটে তোমার সামনে হাজির করবে। এই যুগে হলে কি মনে হয়, লাফায় লাফায় রাজি হয়ে যেত না? বলতো আইরে তোমার মতো দোস্ত তো আর হয় না, প্রয়োজনে দেশ লইয়া যাও, তো কল্লাটা দিয়ে যাও। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতে চিঠি লিখে পাঠালেন, কোন সময়? যখন ভয়াবহ যুদ্ধ চলছে, উভয় পক্ষে হাজার হাজার মানুষ দৈনিক মৃত্যুবরণ করছে, সেই সময় তিনি লিখে পাঠাচ্ছেন রোমের বাদশাকে, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। কি বলেছেন? বলবে গালি, গালি তো স্কিল লেগে, ভদ্র ভাষায় কথাও তো একটু লাগে, কিন্তু ভদ্র ভাষায় না, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, শুনে রাখ, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় আবার সব ভুল বোঝাবুঝি দূর হয়েও যাবে, মাঝখানে তুই না কররকে। হেরমের কুত্তা, সময় থাকতে নিজের মুখ সামলা, নইলে আমি আমির মুয়াবিয়া এত বিশাল এক বাহিনী পাঠাবো,
যার প্রথম সদস্য থাকবে তোর সামনে আর শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে আলীর কদমে হাজির করবে। এটাই হলো ঐক্যের অর্থ। মুসলমানে মুসলমানে যা হওয়ার হবে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু তাই বলে জালেমদেরকে, বাতিলকে, তাগুতকে, কাফেরকে এবং মুনাফিককে কোনো সুযোগ দেওয়া যাবে না। আর যদি মুসলমানদের দমানোর লাইগে কাফেরের সাহায্য নেন, কোরআনে স্পষ্ট আছে যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করে, কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের জন্য ক্ষতি করে, ওরাও কাফের বলে বিবেচিত হবে কিয়ামতের দিন, ওদের হাসরও তাদের সঙ্গে হবে। ومن يتوله منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين اي خسرت جادر মধ্যে আছে আল্লাহ ওদের হেদায়েত দেন না, হেদায়েতের দরজা বন্ধ করে দেন, তখন চোখ থাকে দেখে না, কান থাকে শুনে না, দিল থাকে উপলব্ধি করে না। সুতরাং সাবধান, যদি আপনি বাস্তবে দিনদার হতে চান সব মুসলমানের উপর কল্যাণকামী হতে হবে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাই